সালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডারগুলোতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বিষয় হচ্ছে তরমুজ। আসলে এখন বর্তমানে কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। আর একটা জিনিস যে তরমুজ কিন্তু দেখা যাচ্ছে যে এনারা কিন্তু পিসভাবে কিনে নিয়ে এসে তারপরে বিক্রি করে কেজি হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তরমুজগুলা কোয়ালিটিগুলা অনেক ভালো। তো আসলে কিভাবে আপনারা পাকা তরমুজ যেটা সেটা চিনবেন, পাকা তরমুজ চেনার উপায় কোনটা, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দর্শক, রমজান মাসে কিন্তু টসটসে সুমিষ্ট তরমুজ কিন্তু আপনারা খেতে চান, প্রায় মানুষই কিন্তু কিনে থাকেন। তো এর জন্য যে দেখতে পাচ্ছেন যে তরমুজটা আমি নিলাম, আসলে এটা ওজন করা হচ্ছে যে এটা কতটুকু ওজন হলো। তো দর্শক, আসলে ভিডিওটা মানে অপোজিট থেকে করা হয়েছে, এই জন্য এরকম দেখা গেল। তো দর্শক, এই যে দেখেন যে তরমুজটা আসলে কাটা হচ্ছে, কাটার পরে এটা আসলে দেখা যাবে যে এটা আসলে পাকা কিনা কিভাবে চিনবেন এটা আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। তো আগে দেখা যাক যে এটা পাকা কিনা। তো দর্শক, দোকানদার দেখতেছেন যে কেটে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একদম পাকা, খুবই পাকা, দানা ধরে আছে। তো দর্শক, এই যে দেখেন, এই যে পাশে, এই যে দেখেন যে আসলে কিভাবে চিনবেন, এই যে পাশে দেখবেন যে টোকা দিলে টস টস করে শব্দ হয় নাকি, টং টং শব্দ হইতে হবে এবং গাগুলা টান হইতে হবে, টান থাকবে তরমুজের গাঢ় যেটা থাকবে এটা হচ্ছে উপরের সাইড দিয়ে টান থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।